হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ফার্মাসিস্ট মোহাম্মদ তানিম আহমেদ আবারও তোমাদের জন্য নিয়ে এসেছি WBHRB নিউ আপডেট। যদিও WBHRB থেকে ফার্মাসিস্টদের জন্য কোনো ভালো খবর যেন আসছেই না, তবু আজকে তোমাদেরকে আমি একটি ফার্মাসিস্টদের জন্য ভালো খবর এবং তার সঙ্গে সঙ্গে একটি খারাপ খবরও জানাবো, এবং সেই খবরগুলি কি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখো। ওয়েলকাম টু ফার্মাসিস্ট নিম চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ মাই সাবস্ক্রাইবার। আর তুমি যদি এই চ্যানেলে নতুন ভিআর হয়ে থাকো, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল ফার্মাসিস্ট তানিম ফর ফার্দার এনি গভর্নমেন্ট জব আপডেট অর এনি কাইন্ড অফ ফার্মা রিলেটেড আপডেট। চলো আমরা চলে যাই আজকের ভিডিওর মূল পর্বে। আমরা চলে এসেছি WBHRB-র অফিসিয়াল ওয়েবসাইটে। তোমরা সকলে অবগত, ফার্মাসিদের ডকুমেন্ট ভেরিফিকেশন শেষ হয়ে গেছে। আমরা আশা রাখছি খুব তাড়াতাড়ি আমাদের ইন্টারভিউ ডাকা হবে, কিন্তু তার আগে খুব ইম্পর্টেন্ট একটি নোটিশ। এটা যে ডাক্তারদের নোটিশ, এটা কিসের জন্য আমি বলে দিই, যে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার, যে অ্যাটেনশন ইজ ড্রন টু দ্য ফলোয়িং পয়েন্টস অফ দ্য ক্যান্ডিডেট ফর দ্য জেনারেল ডিউটি মেডিকেল অফিসার অ্যাডভার্টাইজ নাম্বার বলে অ্যাডভার্টাইজ নাম্বারটা দেওয়া আছে, হুজ ডকুমেন্ট হ্যাজ বিন রিজেক্টেড প্রাইমারিলি, যাদের ডকুমেন্ট ভেরিফিকেশন যে অনলাইনে হয়েছিল সেখানে ক্যান্সেল হয়ে গেছিল। সেখানে ক্যান্সেল হওয়ার পরে তাদেরকে কি করছে এখানে, এখানে আমরা দেখি যে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড হ্যাজ ডিসাইডেড টু ওপেন দ্য লিঙ্ক ফর দ্য সেকেন্ড টাইম ফর সাচ ক্যান্ডিডেট দোজ ডকুমেন্ট হ্যাভ বিন রিজেক্টেড প্রাইমারিলি সো দ্যাট দে ক্যান এডিট অ্যান্ড ফিল আপ দ্য কারেক্ট information in the online application form and upload the relevant and legible documents. তার মানে কি, নতুন করে কিন্তু লিংক ওপেন হবে যাদের রিজেক্ট হচ্ছে তাদের জন্য, এবং সেম ডিটেলস এখানে কিন্তু দেওয়া হয়েছে মেমো নাম্বার দিয়ে সমস্ত কিছু। এবং সেকেন্ড আমরা যে নোটিশে আসি, এটা হচ্ছে স্টাফ নার্সদের জন্য গ্রেড টু। The attention drawn the following points or to the candidate for the post of staff nurse grade 2. Advice number দেওয়া আছে, whose documents have been rejected primarily. তো তাদের এখানে কিন্তু বলছে এই যে whose documents have been rejected primarily so that they can be edit and fill up the correct information in the online application. তো এদের ক্ষেত্রে সমস্ত তো ডিটেলস দেওয়া হয়েছে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, যাদের রিজেক্ট হচ্ছে ফার্মাসিস্টরা, অনেকে আমাকে প্রশ্ন করেছিল তাদের ফর্ম ফিল আপের সময় অনেকের অনেক ধরনের মানে ভুল হয়েছে, তোমরাও কিন্তু খুব তাড়াতাড়ি এরকম একটি নোটিশ পেতে পারো বা আমাদের ফার্মাসিস্টের জন্য আসতে পারে, যদি আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন রিজেক্টেড হয় সেটা কারেকশনের জন্য। অনেকে দেখা গেছে ভুলবশত রেজিস্ট্রেশনের জায়গায় মার্কশিট আপলোড করেছো, অনেকেই বলেছে আমাকে ভুল হয়েছে, এই যে ভুলগুলো যারা এডিট করতে পারেনি বা ভুলবশত আপলোড করে দিয়েছিলে, বা যে কোনো ধরনের রিজেক্ট যদি হও সেটার কারণ তারা দেখাবে, সেই কারণ মতো তুমি যদি কারেক্ট ডকুমেন্ট সাবমিট করতে পারো তাহলে কিন্তু তোমাদের ওটা আবার অ্যাপ্রুভ হয়ে যাবে অ্যাপ্লিকেশনটি। তাই এটি ফার্মাসিস্টের জন্য কম বেশি হলেও মানে এটা আসার আলো দেখাচ্ছে যে ডাক্তার নার্স সমস্ত ক্ষেত্রে কিন্তু রি আপডেটের ব্যাপারটা এসেছে বা রি এডিটের ব্যাপারটা এসেছে আফটার দ্য রিজেকশন। আশা করছি ফার্মাসিস্টদের ক্ষেত্রে সেটা আসবে বা হবে। এবার আমি যেটা এখানে দেখবো যে সেম জিনিস, যে সাইন্টিফিক অফিসার পোস্টের জন্য যে রিক্রুটমেন্টে বেরিয়েছিল তাদেরও কিন্তু এই যে রিজেকশন হওয়ার পরে এডিট করতে দিচ্ছে। তো তিনটে পোস্টের পরেই ক্ষেত্রেই কিন্তু যে এডিট করতে দিচ্ছে আফটার দ্য রিজেকশন, আফটার দ্য রিজেকশন আমাদের কিন্তু এডিট করতে দিচ্ছে। যেহেতু এডিট করতে দিচ্ছে, ফার্মাসিস্টে যদি যাদের ভুল করেছো বা যাদের রিজেক্ট হবে তাদের দুশ্চিন্তার কোনো কারণে আশা করছি আমরাও এডিট অপশনটি পাবো। আর সব থেকে খারাপ খবর যেটা হতে চলেছে আমাদের জন্য, যে নার্সদের ইন্টারভিউ শুরু হচ্ছে 23 তারিখ থেকে এবং চলবে 8th of April। যদিও 9000 পোস্টে অ্যাপ্লাই করেছিল, সবাই কিন্তু এই অ্যাপ্লিকেশনে ডাক পায়নি। যে নিচে যে লিস্ট মানে তোরা যে লিস্ট আপলোড করা হয়েছে যেখানে, সেখানে দেখা যাচ্ছে প্রায় 4,500 কি 4,500 মতন ডাক পেয়েছে এবং ফেজে ফেজে ওদেরকে ডাকা হয়েছে। যেখানে লেখা আছে সাম ক্যান্ডিডেট উইল বি কল্ড ইনিশিয়ালি ডিউরিং দিস পিরিয়ড, রেস্ট অফ দিস ক্যান্ডিডেট উইল বি কল্ড ফর ইন্টারভিউ ফেজ ওয়াইজ। তো ওদের এখন এটা প্রায় চলবে আমরা বলতে পারি, ইন্টারভিউটা ওদের ইন্টারভিউ শেষ হয়ে কবে আমাদের শুরু হবে এটা এখন একটা বড় বলা দায় হয়ে যাচ্ছে, যে ফার্মাসিস্টদের ইন্টারভিউটা আদৌ কবে হবে বা হতে পারে। এটা আমাদের জন্য সত্যিই খুব খারাপ খবর এবং দুঃখজনক যে আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে, ডাক্তারদের পরে হওয়ারও কথা ছিল,
মানে উচিত ছিল, হওয়ার কথা ছিল না, হওয়া উচিত ছিল, সেটা কিন্তু হয়নি। বাট দেখা যাক আমাদের ইন্টারভিউ কবে দেয়। স্টিল WBHRB রিলেটেড কারো কোনো কোয়ারি থাকলে কমেন্ট বক্সে জানাও। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ওয়াচিং, সাবস্ক্রাইব দ্য চ্যানেল ফার্মাসিস্ট টিম ফর ফার্দার আপডেট ফর এনি কাইন্ড অফ গভর্নমেন্ট জব আপডেট। থ্যাংক ইউ সো মাচ।